ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم

আমরা করবো আল্লাহ সন্তুষ্টির জন্য সেই ইবাদতের স্বপক্ষকে অবশ্যই দলিল প্রমাণ আদি থাকতে হবে কোনো আমল নেকির উদ্দেশ্যে যদি আমরা করি আর এর সপক্ষকে যদি দলিল প্রমাণ আদি না থাকে তাহলে ইসলামের পরিভাষায় সেই আমলটিকে বেদাত হিসাবে আখ্যায়িত করা হয় আর রাসুস আল্লাহামের পরিভাষায় প্রত্যেক বেদাতি ভ্রান্ত আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে সুতরাং ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে দুহাই দিয়ে নেকির উদ্দেশ্যে ইসলামের কোনো আমল করার সুযোগ আমাদের ধর্মে নেয় যারা করে তারাই তারা নিশ্চয়ই কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে ওমতের কান্ডালি দয়াল নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম এই সমস্ত বেদাত প্রতিষ্ঠিত কারীদের জন্য তালকায়ামতুদ্দিন কিন্তু তিনি সুপারিশ করবেন না বরং তার কাছ থেকে তাদেরকে সোহকান বলে বিতাড়িত করবে রজব মাস হিজড়ি বারোটি যে মাস এই মাসের মধ্যে সপ্তমতম মাস রজব মাস যেদিন আল্লাহ সুবহান ও তালা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন বারোটি মাসও নির্ধারণ করেছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত মাস যেই মাসগুলোকে ইসলামের পরিভাষায় আসুরুল হরুম হিসাবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ সুবহান ও তালা সুরাত্রিশ রং আয়াতে এশাদ ফরমাচ্ছেন সেন ইন শুহুর ইদাতা ইসনা শর সাহারা ফি কিতাব ইল্লাহী অমা মিনহা আর বাথুন যেদিন আল্লাহ রবলা আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহর কিতাব তার বিধান অনুযায়ী সেই দিন থেকেই বারোটি মাস নির্ধারণ করেছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ সুতরাং আল্লাহ বলছেন এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না এই চারটি মাস রাসুল সাল্লাহ হাদিস থেকে আমরা নির্দিষ্টভাবে জানতে পারি রাসুল সাল্লাম বলেছেন আসানা ইতনা আশার আশাহ মিনহা আর বাতুন বছরে বারো মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত মাস তিনটি ধারাবাহিক তা হলো জিলকাদ জিলহাজ মোহার মোহার্রম আর চতুর্থটি হল রজব যেটা জুমাদাল উখরা এবং জুমাদাল আখেরা এবং সাবানের মাঝখানে অবস্থিত বুহার শেপের হাদিস সুতরাং এই মাসের ফজিলত সম্পর্কে আমরা এতটুকু বলবো যে এই মাস সম্মানিত মাস আর রজব শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আবাহমান কাল থেকেই এই মাসের মর্যাদা রক্ষা করা হতো ইসলামের পূর্ব জাহিলিয়া যুগে আরবরা এই মাসকে খুবই সম্মানের সঙ্গে দেখত এই মাসের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় তারা সব রকমের হানাহানি মারামারি ও যুদ্ধ যুদ্ধবিগ্রহ বন্ধ করে দিত এই জন্যই তারা এই মাসকে রজক নামে অভিহিত করেছিল এই মাসে স্বতন্ত্র কোনো ইবাদত আছে নাকি না এই মাসে স্পেশালিস্ট কোনো ইবাদত নেই এই মাসে বলা হয়ে থাকে যে মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের সাতাশে রাত্র এই কথাটি ভুল এর সপক্ষে কোনো দলিল নাই বরং উলামাই মাঝে যথেষ্ট মতবিরোধ রক্ষ করা যায় যে কোন মাসে আবার ওই মাসের কত তারিখে এই এসরা এবং মেরাজের মতন গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হয়েছিল হ্যাঁ এসরা এবং মেরাজ। এটি সত্য আল্লাহ রবল্লা আলমিন তার নবীকে এক রাত্রে বাইতুল্লাহ থেকে মক্কা থেকে বাইতুল মাগদেশে ফিরিস্তিনে তিনি ভ্রমণ করেছিলেন এবং ঊর্ধ্ব গগনে আকাশে আল্লাহর রবাল্লাহ আলমিন রাসু আল্লাহ সাল্লামকে উঠিয়ে নিয়েছিলেন সেইখানে জান্নাত জাহান্নাম রাসুসা আল্লাহি সাল্লামকে দেখানো হয়েছিল এবং ওই রাত্রে পাশক্ত নামাজ ফরস করা হয়েছিল এগুলো সব সই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এই ঘটনাটা কোন মাসে কোন মাসে ঘটেছিল এটি বিতর্কিত কেউ বলেছেন যে রাসুস সাল্লাম মক্কাই থেকে মদিনায় হিজরতের এক বছর দুই মাস পূর্বে যেমনটি ইবনে বার বলেছেন কেউ বলেছেন হিজরতের এক বছর তিন মাস পূর্বে কেউ বলেছেন হিজরতের এক বছর পাঁচ মাস পূর্বে আবার কেউ বলেছেন হিজরতের বাস পাঁচ বছর পূর্বে আবার কেউ বলেছেন এটা রবিউল আউয়াল মাসে সাতাশ রাত্রে ঘটনাটি ঘটেছিল যেমন ইমাম নববী বলেছেন আবার কেউ বলেছেন রজব মাসে কেউ বলেছেন রমজান মাসে কেউ বলেছেন শওয়াল মাসে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন আল্নাহু লাম মিয়াকম দলিল উম আলুমুন লা আলা শাহরিয়া ও লা আলা উসরিহা ও লা আলা আই নেহা যে এই মেরাজ কোন মাসে আবার ওই মাসের কত তারিখে সংগঠিত হয়েছিল এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দলিল নাই। এই সম্পর্কে যা কিছু বর্ণনা বর্ণিত হয়েছে সবই হচ্ছে বিতর্কিত এবং মিথ্যা বানোআ এই মাসে সজিলত মনে করে মানুষেরা নামাজ পড়ে যেই নামাজকে সলাত রাগাইব হিসাবে আখ্যায়িত করা হয় এবং এই নামাজের ফজিলত বর্ণনা করা হয় মিথ্যা বানোয়ার জাল হাদিস দিয়ে বলা হয় রাসুল আসাম নাকি বলেছেন যেই ব্যক্তি এই রজব মাসের পনেরো রাত্রে চোদ্দ রাখাত নামাজ পড়বে নামাজের পদ্ধতি হচ্ছে এই প্রত্যেক রাখাতে একবার সুরা ফাতেহা পড়বে এবং দশবার এগারোবার সুরা ইখলাস পড়বে তিনবার সুরা নাস পড়বে এবং এই নামাজ থেকে যখন ফারেক হবে নামাজ শেষ করবে তখন রাসুলের প্রতি দশবার দরুদ পড়বে অথবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা বার আল্লাহ আকবর তেত্রিশবার লাহিল্লা বার যদি কেউ পড়ে এই পদ্ধতিতে যদি চোদ্দ আকার কেউ নামাজ পড়ে তার নিকট নাকি বাস আল্লাহ ইহি আলফা মালাক আল্লাহ একজন দুইজন নয় এক হাজার ফেরেস্তা নাকি পাঠিয়ে দেন তারা তার নেকি লিখতে থাকে এবং জান্নাতুল ফেরদাউসে তার জন্য বৃক্ষরোপণ করতে থাকে এবং এই রাত্র পর্যন্ত বিগত জীবনে যত গুণা করেছে সব গুণা নাকি মাফ করে দেওয়া হয় এবং আগামী বছর পর্যন্ত অনুরূপ নেকি তার আমল নামে লিপিবদ্ধ করা হয় শুধু তাই নয় এই রাখাত নামাজে কোরআনের যতগুলো আয়াতের অক্ষর পড়েছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে তাকে সাতশত নেকি প্রদান করা হয় শুধু তাই নয় প্রত্যেক রুকু এবং সেজদার বদৌলতে জান্নাতে তার জন্য দশটি অট্টালিকা তৈরি করা হয় এই হাদিস পেশ করা হয় এই হাদিস সম্পর্কে এবার শুনুন ইবনে জাউজি জুরকানি সুয়ুতি, লাখনবী প্রত্যেকেই তারা বলেছেন এই হাদিসটি হচ্ছে হাদিস চাল যেমন আল লক্ষ মারফু আখবর আর তিনি সাত এটা উল্লেখ করেছেন সাত এটা উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমহল্লাকে প্রশ্ন করা হলো আনসলাতুর রাগায় ভাল হিয়া মুস্তাহাব আমলা ফাখাল্লহাদ ইাতাম ইউসালহা রসুল্লাহ আল্লাম ওলাহাদ মিন আসহাবি ওলা তাবি ওলা মুসলিমিন যে এটা এই নামাজ রজবে এই নামাজ রাসু সায়সাম পড় নাই পড়েন নাই সাহাবিরাও পড়েন নাই কোনো তাবি পড়েন নাই কোনো ইমাম পড়েন নাই যদি এত ফজিলত হতো রাসুল সাম নিশ্চয়ই পড়তেন রাসুল কোন কোনো আমল তিনি ছাড়তেন না সাহাবিরা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বর্ণনা করেছেন এক সাহাবি বলছে আমি একেবারে অ্যাসোসিয়েশন পাশে নামাজ পড়লাম দেখলাম যে তার অন্তরটা আল্লাহর ভয়ে এইভাবে কম্পিত হচ্ছে যেমন ডেক্সির উপরে গোস্ত হওয়া হওয়া ভাব হলে যেইভাবে টকবক টকবট আওয়াজ হয় আমি তার অন্তর থেকে এইভাবে ভয়ের আওয়াজ আমি উপলব্ধি করতে পারলাম এত সূক্ষ্ম বিষয় পর্যন্ত সাহাবিরা বর্ণনা করেছেন আর এই রজক মাসের একটি গুরুত্বপূর্ণ মানে মাস এই মাসের ইবাদত রাসুল করেছেন এটা সাহাবিরা বললেন না সুতরাং এই শবে মেরাজ নামে রজ মাসের সাতাশে রাত্রে যে ইবাদত করা হয় এটাও ভুল এগুলো মূলত শিয়াদের থেকে এসেছে আর এই নামাজটা চালু হয়েছে সর্বপ্রথমে প্রথমে বাইতুল মাগদেশে চারশো আটচল্লিশ যেমন আবু মোহাম্মদ মাগদেশি রহিমহল্লা তিনি বর্ণনা করেছেন যার এই ঘটনাটা আল হাওয়াদেস এস অল বেদা নামক কিতাবের একশো তিন পৃষ্ঠায় উল্লেখ হয়েছে আবু মোহাম্মদ মাগদেশি বলেন যে লাম এখন ইন্দানা মাকদিস কত্তুন সালাতুর রাগাইব রগাইব হি হি আল্লাফি রজপ ও সাবান সাবান এবং রজব মাসে সালাতুর রাগায়ব নামে যে নামাজ পড়া এটা আমাদের বাইতুল মাগদেশে ছিল না আউ্ল মাহাদ ইন্দানা ফি সনাথে সামান আরবা মিয়া সর্বপ্রথম আমাদের এই বাইতুল মাগদেশে এই বেদাত কাজটি চালু হয়েছে চারশো আটচল্লিশ হিজিতে আর তা হচ্ছে এইভাবে যে বা নাবলুস বাইতুল মাগদেশে একজন ব্যক্তি আগমন করলেন যার নাম হচ্ছে ইব্ন আবিল হামরা কেউ বলেছেন এই ব্যক্তি অগ্নিপুজক ছিল সে সুন্দর কোরআন তেলাত করতে পারত সে সর্বপ্রথমে এই নামাজ চালু করলো পরবর্তীতে লোকেরা তার সাথে এসে যুক্ত হলো সুতরাং এটা ঠিক না রজক মাসে নির্দিষ্ট কোনো রোজা নাই বলা হচ্ছে এই মাসে যে একদিন রোজা রাখবে আল্লা সুবহান তালা তাকে অনেক নেকি দান করবেন এই মর্মে যে হাদিস বর্ণনা করা হয় এটি হচ্ছে বানোয়াট বলা হয় ফিল জান্নাতে নাহারান ইউকালুল্লাহ রাজব মা উহু আসাদু বায়াজা মিনাল লাবান ও আহলা মিনাল আসাল মান সামা মিন রজব ইয়ৌ মান ওয়াহেদান সাকাহুল্লাহ মিন দালিকা নাহার জান্নাতে একটি নহর রয়েছে যার নাম হচ্ছে রজব যার পানি দুধের থেকেও সাদা এবং মধুর থেকেও মিষ্টি যেই ব্যক্তি রজত মাসে একদিন রোজা রাখবে আল্লা তালা তাকে এই নহর থেকে পানি পান করাবেন শেখ নাসরুদ্দিন আলবানি বলেছেন হাদিসটি বানোয়াট সিলসিলা হাদিসুদ্দাইফ আর মৌদুয়া চতুর্থ খন্ড তিনশো একাত্তর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইবনে তাইম রাহিম বলেছেন আম্মা সামু রাজব বি খুসু সিহি ফা হাদিস হা বাল মোদোয়া বলছে রজব মাসের ফজিলত মনে করে নির্দিষ্ট করে যে রোজা রাখা হয় এগুলো সবই হচ্ছে বানোয়াট এবং মিথ্যা রজব মাসে দান খায়রাত করা হয় নির্দিষ্ট করে দান খায়রাত প্রত্যেক মাসে আপনি করবেন কিন্তু রজব মাসে দান খায়রাত স্পেশালিস্ট দান খায়রাতের কোনো প্রমাণ পাওয়া যায় না অনেকেই রজব মাসে উমরা করে থাকে বলে যে রাসুল সাহা ইসলাম নাকি রজব মাসে উমরা করেছেন এইটু ভুল কথা বুখারি শরফে এসেছে আব্দুল্লাহ বিন ওমর বলেন ইনা রাসুল সাল্লাহ ইসলাম ইতামারা আর বা উমারাত নাফি রজব রাসুলসাল্লাহ সাল্লাম তিনি চারটি মানে জীবনে উমরা করেছেন তার মধ্যে একটি উমরা রজব মাসে করেছেন এই কথাটা যখন আবদুল্লা বিন ওমর বর্ণনা করলেন কল হামল আব্দাল আবা আব্দুর রহমান আল্লাহ আবা আবদুর রহমান অর্থাৎ আবদুল্লা বিন ওমরের উপরে আল্লাহ রহম করুন মাতামারা উমরা ইহু আাহিদ শাহিদুহু অথচ সে ভুলে গেছে রাসুল যত উমরা করেছেন প্রত্যেক উমরাতেই আবদুল্লা বিন ওমর রাসুলের সঙ্গে ছিলেন কিন্তু তিনি কেমন করে ভুল কথা বললেন আয়েশা বললেন মাতা মারা ফি রজবে কাত্তুন রশ্চিন কালো কখনো রাসুল রজব মাসে উমরা করেন নাই সুতরাং রজক মাসে উমরা করেন এটাও জানলাম রসুল রজক মাসে আতিরা নামক পশুর জবই করা হতো জাহিলাতের যুগে সুতরাং এই মাসে জবই করা এবং মানে কাঙ্গালি ভোজ বা গরিব নেওয়াজ এগুলো সবই হচ্ছে জাহিলিয়াতের যুগের চর্চা নিশ্চয়ই থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই কোরআন এবং সহি হাদিস থেকে প্রত্যেক বিষয় সমাধান জেনে সেই অনুপাত আমল করা তৌফিক দান করুন